হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তি মতবাদ অথবা তত্ত্ব। তো এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা কি, এটা কেনই বা আমরা পড়ে থাকি এবং কিভাবে এই থিওরিটার উৎপন্ন হলো বা কিভাবে এটা আসলো সেটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওতে আলোচনা করার পূর্বে কিছু কথা বলে নেই, সেটা হলো এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা কিন্তু একজন ব্যক্তি দেন নাই। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটাকে হবস, লক, রুশু তিনজন ব্যক্তি আলোচনা করেছেন। তো সবার মধ্যে প্রসিদ্ধ যার থিওরিটা সেটা হলো রুশুর থিওরিটা। তো আমরা যদি রুশুকে বুঝতে যাই তাহলে কিন্তু আমাদের হবস এবং লককে আলোচনা করতে হবে প্রথমে। তো যদি তিনজনের থিওরিটা একসাথে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি তিনজনের থিওরিটা তিনটা পার্টে আলোচনা করেছি। তো যদি আপনারা আলাদা আলাদা হবস, লক এবং রুশুকে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন। তো হবসের যেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সেটা মূলত দুইটা বেসিসের উপর দাঁড়িয়ে বা দুইটা বেসিসের উপর তিনি আলোচনা করেছেন। হবস, লক, রুশু তিনজনই দুইটা বেসিসের উপর আলোচনা করেছেন, একটা হলো প্রকৃতির রাজ্য আর একটা হলো সিভিল সোসাইটি বা পলিটিক্যাল সোসাইটি, অর্থাৎ বর্তমান সমাজে আমরা যেই সমাজে বাস করি। তো আমি একটা কথা বলেছিলাম যে এই থিওরিটা কেন আমরা পড়ব। এই থিওরিটা এজন্য পড়ব যে এটা হলো আমাদের সরকার ব্যবস্থা বা গভর্নমেন্ট সিস্টেম কীভাবে তৈরি হলো বা কেন তৈরি হলো সেইটাই হচ্ছে এই আলোচনার মূল বিষয়বস্তু। তো চলেন আমরা দেখা যায় আমাদের যে বর্তমান যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র, এটাকে দার্শনিকরা দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো স্টেট অফ নেচার অর্থাৎ প্রকৃতির রাজ্য, আরেকটি হলো সোশ্যাল কন্ট্রাক্ট অর্থাৎ বর্তমান সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে যে রাষ্ট্র তৈরি হয় সেটা। তো প্রকৃতির রাজ্য সম্পর্কে দার্শনিকরা বলেন, আমাদের থমাস হবস যেটা বলে থাকেন সেটা, তার যে প্রকৃতির রাজ্য সম্পর্কে যে ধারণাটা সেটা পুরোটাই হচ্ছে অবরোহমূলক পদ্ধতি। আমরা জানি যুক্তি বা অনুমান বা হাইপোথিসিসকে দুইভাবে করা যায়, একটা হচ্ছে অবরোহ পদ্ধতি আর একটা হলো আরোহ পদ্ধতি। তো অবরোহ পদ্ধতিটা হলো উপর থেকে নিচের দিকে আসা, আর আরোহ পদ্ধতিটার ইংরেজি যেটা সেটা হলো ইন্ডাকটিভ, তার অর্থ হলো নিচ থেকে উপরের দিকে যাওয়া। অর্থাৎ তাইলে আমাদের অনুমান বা হাইপোথিসিসের দুইটা পর্যায় থাকে, একটা হচ্ছে ডিডাকটিভ অবরোহ পদ্ধতি আর একটা হচ্ছে ইন্ডাকটিভ আরোহ পদ্ধতি। তো হবসের যে চিন্তার যে বিষয়টা ছিল সেটা ছিল এক ধরনের হাইপোথিসিস প্রকৃতির রাজ্যতা এবং সেটা ছিল এক ধরনের অবরোহ পদ্ধতি। তো হবস বলে থাকেন যে বর্তমান সমাজের আগের যে সমাজটা ছিল অর্থাৎ প্রকৃতির রাজ্য যেটা ছিল সেটা ছিল খুবই এক ধরনের অস্থির বা অস্থিতিশীল অবস্থা। সেখানে মানুষজন ছিল সেলফিশ অর্থাৎ স্বার্থপর ছিল, মানুষজনের কভেটাস ছিল অর্থাৎ অর্থলোভ ছিল প্রচুর পরিমাণে, তারপর হচ্ছে গ্রিড ফর পাওয়ার, তাদের প্রচুর পরিমাণে ক্ষমতার লোভ ছিল, সলিডারিটি ছিল অর্থাৎ মানুষ সবসময় নিঃসঙ্গতা বোধ করতো, একা একা থাকতো। প্রকৃতির রাজ্যটা ছিল পুর, নেস্টি অ্যান্ড ব্রুটিশ অর্থাৎ প্রকৃতির রাজ্যের মানুষগুলো ছিল গরিব এবং তাদের চিন্তা চেতনা ছিল নেস্টি এবং তাদের যে আচরণ ছিল সেটা ছিল ব্রুটিশ বা বর্বর। তো এই প্রকৃতির রাজ্য সম্পর্কে সে বলতে হবস বলেন যে এই প্রকৃতির রাজ্যে মানুষ ন্যাচারাল লতে চলত। এই ন্যাচারাল ল এই বা স্বাভাবিক প্রকৃতির যে আইন, এই আইনের মধ্যে থেকে, এটা কোনো আইন না, এটা হচ্ছে স্বাভাবিক আইন, এটাকে ফোর্স করার জন্য কেউ নেই। এই জন্য মানুষ তার যে স্বার্থ বা তার যেই ডিমান্ড সেটাকে আদায় করার জন্য একে অপরের বিভিন্ন পর্যায়ে ক্ষমতা, যুদ্ধ, বিগ্রহ, কলহ এগুলোতে লিপ্ত থাকতো। তো ক্রমে মানুষ যখন সভ্য হতে লাগলো বা সিভিল সোসাইটি হতে লাগলো, তখন হচ্ছে আস্তে আস্তে আমাদের এই বর্তমান সোসাইটিতে আগমন করে আর কি। তো প্রকৃতির রাজ্য সম্পর্কে হবস আরও যে কথাগুলো বলেন, এটা যদি লাল লেখাটা দেখেন, হবস বলতেছে স্টেট অফ নেচার বিকেম এ স্টেট অফ ওয়ার অফ অল এগেনস্ট, অর্থাৎ প্রকৃতির রাজ্য ছিল সকল কিছুর বিরুদ্ধে সকল কিছুর যুদ্ধ, সব কিছুর বিরুদ্ধে সবার যুদ্ধ, অল হুইচ মেড লাইফ সলিটারিটি পুর, নেস্টি, ব্রুটিশ অ্যান্ড শর্ট। এই যুদ্ধ বিগ্রহ কী করেছিল, মানুষের জীবনটাকে নিঃসঙ্গ করে দিয়েছিল, দরিদ্র করে দিয়েছিল এবং মানুষের চিন্তা চেতনাকে খুব শর্ট করে দিয়েছিল। সেইখানের আরও যে বৈশিষ্ট্য ছিল, সেখানের মূল বৈশিষ্ট্য ছিল মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মূল্য তার, অর্থাৎ যার জোর আছে, যার ক্ষমতা আছে, সেই হচ্ছে প্রাকৃতিক অধিকারগুলো ভোগ করতে পারবে। সো প্রকৃতির রাজ্যে যেহেতু কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো ধরনের ইনস্টিটিউশন ছিল না, প্রকৃতির রাজ্যটা প্রাকৃতিক আইনের মাধ্যমে চলতো, এই জন্য প্রকৃতির রাজ্যের মধ্যে মানুষের
তাদের এই ধরনের বিশৃঙ্খল অবস্থা দেখা দিয়েছিল। অর্থাৎ নেকড়ে বা বাঘের মতো তারা যেভাবে শিকার করে খায়, তেমনি মানুষ তাদের জীবন ধারণের জন্য, তাদের টিকে থাকার জন্য এইভাবে তারা নানা ধরনের যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো। তো তার যে প্রকৃতির রাজ্যে, সে এই প্রকৃতির রাজ্যে মানুষ কেন এইরকম আচরণ করত, এটা আলোচনা করতে গিয়ে সে তিনটা কারণ উল্লেখ করেছেন। প্রকৃতির রাজ্যের তার যে এই মানুষ যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকার কারণ, এটা হচ্ছে সিমিলার রাইটস, অর্থাৎ অভিন্ন অধিকার। সবার একটাই চাহিদা ছিল বা ডিমান্ড ছিল, সেটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট, অর্থাৎ নিজেকে রক্ষা করা। তারপর হচ্ছে ফিয়ার অফ পাওয়ার। প্রকৃতির রাজ্যে মনে করা হতো যার বেশি ক্ষমতা আছে সেই হচ্ছে কী করতে পারবে, প্রকৃতিক ন্যাচারাল রাইটস বা অধিকারগুলো ভোগ করতে পারবে। তারপর হচ্ছে গেটিং অ্যাকনোলেজমেন্ট, যদি কেউ স্বীকৃতি পেয়ে থাকে তাহলে তার পাওয়ার বাড়বে, তাহলে তার যদি পাওয়ার বাড়ে তাহলে সে অনেক বেশি অধিকার ভোগ করতে পারবে। তো মূলত এই তিনটা অধিকারের কারণে বা এই তিনটা জিনিস পাওয়ার ইচ্ছার থেকেই প্রকৃতির রাজ্যে এই ধরনের কলহপ্রবণ সৃষ্টি হয়েছিল। অর্থাৎ অভিন্ন অধিকার এবং হচ্ছে ভয়ের, এক ধরনের পাওয়ারের ভয়, অর্থাৎ ক্ষমতার ভয়, যে সে যদি আমার থেকে বেশি ক্ষমতাবান হয়ে যায় তাহলে সে আমার ক্ষতি করতে পারে বা আমার জন্য কোনো আমার অধিকারকে সে খর্ব করতে পারে। এই ধরনের একে অপরের এই ধরনের ক্ষমতার প্রতি একটা ভয় ছিল এবং প্রত্যেকে ক্ষমতার প্রতি খুবই উদগ্রীব ছিল, ক্ষমতা কীভাবে বেশি অর্জন করা যায়, এবং প্রত্যেকের একটা অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতি চাইতো। অর্থাৎ যার যত বেশি স্বীকৃতি থাকতো সে তত বেশি প্রাকৃতিক অধিকারগুলো ভোগ করতে পারতো। তো এই তিনটা কারণে কিন্তু প্রকৃতির রাজ্যে এই ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। তো আমরা হবসের এই প্রকৃতির রাজ্যটাকে আশা করি আমরা বুঝতে পারছি, অর্থাৎ প্রাকৃতিক রাজ্যটাকে, প্রাকৃতিক রাজ্য বা প্রকৃতির রাজ্যটা ছিল সরকারবিহীন এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা, যেখানে মানুষ সরল সহজ বলতে গেলে এক ধরনের বর্বর জীবনযাপন করতো, অর্থাৎ সরকার ছিল না, গভর্নমেন্ট ছিল না। তো চলেন কীভাবে প্রকৃতিক রাজ্য থেকে মানুষ সামাজিক চুক্তির মাধ্যমে অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে একটা সোসাইটি তৈরি হলো এবং কীভাবে ধীরে ধীরে একটা সরকার পদ্ধতির রাষ্ট্র তৈরি হলো, অর্থাৎ গভর্নমেন্টাল স্টেট তৈরি হলো। তো চলেন আমরা দেখি। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে সেখানে সে বলে প্রকৃতির রাজ্য থেকে মানুষ এই পলিটিক্যাল সোসাইটি বা সিভিল সোসাইটিতে আসার পিছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে পারসেপশন অফ সিভিলাইজেশন, অর্থাৎ তাদের মাঝে এক ধরনের সভ্যতার অনুভূতি। অর্থাৎ প্রকৃতির রাজ্যে যখন মানুষ এক ধরনের সরকারবিহীন বর্বর অবস্থা চলতেছিল তখন তারা ভাবতেছিল এইভাবে তো আসলে সবাই সবার অধিকারগুলো ভোগ করতে পারতেছে না, তো সকলের অধিকার ভোগ করতে হলে আমাদেরকে কী করতে হবে, সবাই মিলে একটা ডিসিশন নিতে হবে। তো সে এইটা নিয়ে মানুষ এই 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 ডিসিশনে আসার পূর্বে হবস মানুষের দুইটা কোয়ালিটি নিয়ে আলোচনা করতেছেন, একটি হলো সেলফিশ, অপরটি হলো রেশনালিটি। অর্থাৎ মানুষের মাঝে যখন সেলফিশ থাকে তখন হচ্ছে সে কী হয়ে যায়, স্বার্থপর হয়ে যায়, বাট মানুষের মাঝে যখন রেশনালিটি বা বিবেক বা যুক্তিবোধ কাজ করে তখন হচ্ছে সে সবার অধিকার নিয়ে চিন্তা করে বা সবাইকে নিয়ে ভাবে, সে শুধু সেলফ ইন্টারেস্ট নিয়ে ভাবে না। তো মানুষের মাঝে ধীরে ধীরে যখন রেশনালিটির উদ্ভব হতে লাগলো, অর্থাৎ যখন তখনই ধীরে ধীরে মানুষ এটা পারসেপশন করতে লাগলো যে ন্যাচারাল লতে মানুষের যে অধিকারগুলো পাওয়া, সেগুলো পাওয়াটা খুব টাফ হয়ে যায়, আর এই ন্যাচারাল ল থাকার কারণেই হচ্ছে মানুষ এক ধরনের বর্বর আচরণ করে। তো সেখানে তারা ভাবতে লাগলো যে সকলেই যদি ক্ষমতাবান হতে চায়, সকলেই যদি ক্ষমতার অধিকারী হতে চায় তাহলে আমাদের কী লাগবে, অবশ্যই একটা প্রসেস লাগবে। তো সেই প্রসেসটাকে প্রসেস অফ কন্ট্রাক্ট, অর্থাৎ যেভাবে সোশ্যাল কন্ট্রাক্টটা তৈরি হলো, সকলেই ভাবতে লাগলো তাদের আমাদের কী লাগবে, পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে, ক্ষমতা থাকলে আমরা আমাদের অধিকারগুলো ভোগ করতে পারবো। তো এইখানে তার যেই প্রসেস অফ কন্ট্রাক্ট, এটাকে আমরা দুইভাবে আলোচনা করতে পারি। একটা হচ্ছে মোটিভ ফোর্স, অর্থাৎ এই সোশ্যাল কন্ট্রাক্টের পিছনে তাদের যে মোটিভ ফোর্স বা যেই ড্রাইভিং ফোর্সটা, যে চালিকা শক্তিটা কাজ করে, সেটা হচ্ছে উইল অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার ইচ্ছা। দুই নম্বর হচ্ছে অ্যাসেম্বলি অফ ম্যান, অর্থাৎ মানুষ একত্রে বসে একটা কিছু আলোচনা করা। তো দুইটা প্রসেস হচ্ছে আমাদের সোশ্যাল কন্ট্রাক্টের থিওরিটা, অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক যে চুক্তিটা সেটা আবির্ভূত হয়। একটা হচ্ছে উইল অফ পাওয়ার, সবাই ক্ষমতা পেতে চায়, আর একটা হচ্ছে সবাই যেহেতু ক্ষমতা পেতে চায় সো সবাইকে একসাথে বসে একটা আলোচনা করতে হবে।
তো তার পূর্বে চলেন তাহলে কিভাবে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট আসলো সেটা আমরা দেখে নিই। তো যখন মানুষের মাঝে পারসেপশন অফ সিভিলাইজেশন সভ্যতার উপলব্ধি আসলো এবং মানুষ যখন সবাই ক্ষমতাবান এবং সবাই অধিকার লাভ করতে চায়, তখন হচ্ছে তারা বসে একত্রে কি করলো, চুক্তি করলো। তো আমরা জানি চুক্তিটা, এই চুক্তি রাষ্ট্রবিজ্ঞানে দুইভাবে আলোচনা করা হয়ে থাকে। একটা হচ্ছে কন্ট্রাক্ট বিটুইন দ্য রুলার অ্যান্ড দ্য রুলড, অর্থাৎ রাজা এবং তার প্রজাদের মাঝে যে চুক্তি, আর দুই নম্বর যে চুক্তিটা হলো সেটা হলো কন্ট্রাক্ট অ্যামং দ্য রুলড, অর্থাৎ শাসিতর মধ্যে, শাসিতরা নিজেদের মধ্যে যে চুক্তি। তাহলে হবস যে চুক্তির কথা বলে, হবস এক নম্বর চুক্তির কথা বলে না, অর্থাৎ রাজা এবং জনগণের মাঝে কোনো চুক্তির কথা বলে না। হবস যে চুক্তির কথা বলে, হবস দুই নম্বর চুক্তির কথা বলে, অর্থাৎ মানুষ যখন তাদের অধিকারগুলো ভোগ করতে চায়, সবাই ক্ষমতাবান হতে চায়, তখন তারা অ্যাসেম্বলি অফ ম্যান গঠন করলো এবং তারা নিজেরা নিজেদের মাঝে এক ধরনের চুক্তি করলো, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যামং দ্য রুলড, অর্থাৎ শাসিত, অর্থাৎ যারা জন প্রজাগণ প্রজারা আছে তাদের মাঝে একটা চুক্তি করলো। সে চুক্তিটা কি, অর্থাৎ আমরা সবাই মিলে কি করব, এক ধরনের একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব এবং আমরা সেই সরকার থেকে আমাদের এই অধিকার বা দাবি দাওয়াগুলো আদায় করে নিব। সো এটাই ছিল সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, অর্থাৎ কিভাবে একটা গভর্নমেন্ট তৈরি হলো, সরকার পদ্ধতি তৈরি হলো, মানে সিভিল স্টেট তৈরি হলো আর কি। অর্থাৎ এই প্রকৃতির রাজ্য থেকে গ্রেজুয়ালি মানুষের যখন আস্তে আস্তে উপলব্ধি হতে লাগলো, তারা যখন তাদের সকলের অধিকার ভোগ করতে চায়, তখন হচ্ছে গ্রেজুয়ালি তারা নিজেরা নিজেদের মাঝে একটা চুক্তি করলো এবং এই চুক্তির মাধ্যমে কি করলো, একটা সরকার প্রতিষ্ঠা করলো। আর এইটাই হলো মূলত সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সো এই আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞানে দুই ধরনের থিওরি থাকে, একটা হচ্ছে জনগণের মাঝে চুক্তি, অর্থাৎ দুই নম্বর কন্ট্রাক্ট অ্যামং দ্য রুলড, আর একটা হচ্ছে জনগণ ও শাসকের মাঝে চুক্তি। তো যেহেতু জনগণ নিজেরা নিজেদের মাঝে চুক্তি করছে বাট শাসকের মাঝে কোনো চুক্তি করে নাই, এই জন্য জনগণকে শাসক কীভাবে পরিচালনা করবো সেই জন্য যেহেতু কোনো চুক্তি করে নাই, সেই জন্য হবসের যে শাসক বা সরকার সে কিন্তু চরম ক্ষমতার অধিকারী, অর্থাৎ সে কী করে, তার ক্ষমতাটা অনেক বেশি, অর্থাৎ সরকারের সাথে জনগণের চুক্তির মাধ্যমে কিন্তু সরকারের ক্ষমতাটাকে কমিয়ে দেওয়া হয় নাই। এই জন্য দেখা যাচ্ছে যে হবসের যে সার্বভৌমত্ব তত্ত্বটা আসে, আমরা যখন সুভারেন্টি থিওরি পড়ে থাকি, এই যে দেখেন নিচে নোট লেখা আছে, হবসিয়ান অ্যাবসোলিউট অ্যাবসোলিউট সুভারেন্টি প্লাস লেভিথিয়ান, অর্থাৎ হবসের যে বইটা ছিল যেখানে সে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা লিখছেন, তার বইয়ের নাম ছিল লেভিথিয়ান। এই লেভিথিয়ান বইয়ের মধ্যে সে বলছে এমন একজন শাসক দরকার এই ধরনের বর্বর, তারপর হচ্ছে এই ধরনের শট প্রতারক মানুষকে শাসন করার জন্য লেভিথিয়ান, অর্থাৎ দৈত্য আকারের এক ধরনের শাসক দরকার যে কি সবাইকে দমন করতে পারবে। তার মানে হবস জনগণের মাঝে সার্বভৌমত্ব দেন নাই, সরকারের মাঝে সকল সার্বভৌমত্বকে দিয়েছেন, অর্থাৎ সরকার হলো সকল ক্ষমতার উৎস। বাট আমরা যখন লক এবং রুশুকে পড়ে থাকি, তখন আমরা দেখবো যে রুশু বলে থাকে যে জনগণ হলো সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণ হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো এই ছিল আমার আলোচনার মূল বিষয়বস্তু, আলোচনা বড় করলে আরও বড় হয়ে যাবে। তো আমরা এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা কি, এক কথায় বললে এটা হলো একটা সরকার ব্যবস্থা কীভাবে তৈরি হলো, সেই সো আমি এইটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা, অর্থাৎ সরকার ব্যবস্থা একটা চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে। আর কেন আমরা এটাকে পড়ে থাকবো, এটা পড়ে থাকবো এই কারণেই যে এই থিওরির মাধ্যমেই আমরা জানতে পারি সরকার কীভাবে প্রতিষ্ঠা হলো, আর কীভাবে প্রতিষ্ঠা হলো এই সরকার ব্যবস্থা সেই প্রসেসটা কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি। সো আপনারা যদি সুভারেন্টি থিওরি অর্থাৎ সার্বভৌমত্ব তত্ত্ব পড়তে চান, তখন কিন্তু আবার তাদেরকে খুব কাজে লাগবে আর কি। সো দ্যাটস অল, এই ছিল আমার হবসের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। পরবর্তী ভিডিওতে আমি লক এবং রুশুকু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা যদি আমার চ্যানেলটা যদি ভালো লাগে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পলিটিক্যাল থিওরি এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আপডেট থাকতে অবশ্যই আমার পাশে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দ্যাটস অল, সবাই ভালো থাকবেন।